নোংরা জিনিস পোস্ট করছি, এতে বদনাম হয়ে যাচ্ছে আমার, আমি খারাপ কাজ করছি। ভিডিও মানে খারাপ, ভিডিওর মতো জঘন্য জিনিস আর কিচ্ছু হয় না। আর বাকি জিনিসগুলো অনেক ভালো, অনেক ভালো বাকি জিনিসগুলো। মানুষ যে নোংরামি করে বেড়াচ্ছে সেগুলো অনেক ভালো। এই যে এখন ভোরবেলা, ভোরবেলার থেকে শুরু হয় আর পুরোটা রাত পর্যন্ত, মানে সারাটা দিনে আমি যে কতবার এই ভিডিও 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 নিয়ে মানে কথা শুনি, মানে সারাটা দিন আমার এসব বিভিন্ন ধরনের কথা শুনে না আর ভিডিও করতে ইচ্ছা হয় না। মানে এতটা ডিমোটিভেট হয়ে পড়ি, আমার ভালো লাগে না আর। মানে সারাদিন আমার ভিডিও নিয়ে, ভিডিও করে এই হবে, ভিডিও করে এই হবে, ভিডিও করলে এই হয়, ভিডিও পুরো ফাও জিনিস। সারাটা দিন আমার পুরো এসবে চলে যায়। আমি ভিডিও করবো কখন? আমার চ্যানেলের, আমার পেজের কোনো গ্রোথ নেই শুধুমাত্র এই কারণে, আমাকে ভিডিও করতে দেওয়া হয় না। কারণ ভিডিও করার মতন মানে পরিস্থিতি লাগে ভিডিও করতে, কিন্তু সেই জিনিসটা আমার নেই। সারাদিন শুনতে শুনতে, কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। এই যে সকাল ভোর 5টা 6টা থেকে শুরু হয় কথা শোনানো, আর সেটা চলে পুরো রাত পর্যন্ত। আমার কী করে ভিডিও করবো আমি? আমার এই ভিডিওর জন্য মানে এত কথা শুনতে হবে? আমি জীবনে এত কথা কোনোদিন কোনো কিছুর জন্য শুনিনি। এই ভিডিওর জন্য যা শুনছি, যা মানে ভোগ করছি, আমার কোনো দিনও এসব করা লাগেনি। এই ভিডিও শুরু করেছি আমি 2 থেকে 2.5 বছর হয়ে গেল। আমি 2021 চ্যানেল খুলেছিলাম, আর এসে হচ্ছে 2023। আমি এই 2 বছর 2.5 বছরে মানে আমি ভিডিও যখন থেকে শুরু করেছি, আমার সেদিন থেকে এসব সব শুরু হয়েছে। পড়াশুনোর বাইরেও অনেক কিছু আছে। আমার এই আজকে ভিডিও করতে, শুধুমাত্র ভিডিও করতে ভালো লাগে বলে আমি চ্যানেলে কোনো গ্রোথ নেই। তাছাড়া বাড়ি বসে যা পারি আমি অনেক আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি, ভিডিও করি। ভিউজ থাকা না সত্ত্বেও আমি ভিডিও করে যাই, শুধুমাত্র ভিডিও ভালোবাসি তাই। কিন্তু আমার এই ভালোবাসাটাকে মানে একদম কোনো মূল্য নেই, কোনো আমার এই ভালোবাসাটার কোনো মূল্যই নেই। আমি মানতাম যদি আমি কোনো বাজে কাজ করতাম, যদি নোংরা ভিডিও আমি পোস্ট করতাম, আমার ভিডিও কোনটা খারাপ, কোন ভিডিওটা আমি খারাপ করেছি যেটা কোনো ফ্যামিলি তার বাচ্চা কাচ্চাদের সামনে দেখতে পারবে না বা কোনো বয়স্ক মানুষ দেখতে পারবে না, কোন ভিডিওটা আমি বাজে করেছি। আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে, আমি ভাবি যে অনেকে এখন অনেক ধরনের নোংরামি শুরু করে, আমি কোনোদিন এসব নোংরামি কোনো ভিডিও আমি ছাড়বই না। কোনো ফেক ভিডিও, কোনো নোংরামি কোনোদিনও পোস্ট করবো না। আমি যতটুকু পারি আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি, আমি কোনো নোংরা ভিডিও, ফেক ভিডিও দিই না। তাই এত সমস্যা, মানুষ তো কত নোংরামো কাজ করে বেড়াচ্ছে, তাদের মানুষ দেখে না। যারা মানে সৎ থেকে উপরে উঠতে চায় তারাই সবাই দেখেছে এই জিনিসটা। আজকে আমি সৎ থেকে একা একা ভিডিও করছি, কারোর সাথেও করছি না, কোথাও যাচ্ছিও না, আমি বাড়ি থেকেই করার চেষ্টা করছি। খালি আমার বনগা ছাড়া কোথাও যেতেও দেয় না। আমি কী ভিডিও করবো তোমরাই বলো, কী ভিডিও করবো? না কারোর সাথে আমি মিশি, না কারোর সাথে কোথাও যাই, বাড়ি বসে খালি ভিডিও করি, সেটা নিয়েও সমস্যা অনেক। আমি কীভাবে ভিডিও করবো? আমি ভিডিওর মধ্যে মনে হচ্ছে আমি নোংরা জিনিস পোস্ট করছি, এতে বদনাম হয়ে যাচ্ছে আমার, আমি খারাপ কাজ করছি। ভিডিও মানে খারাপ, ভিডিওর মতো জঘন্য জিনিস আর কিচ্ছু হয় না। আর বাকি জিনিসগুলো অনেক ভালো, অনেক ভালো বাকি জিনিসগুলো। মানুষ যে নোংরামি করে বেড়াচ্ছে সেগুলো অনেক ভালো। পড়াশুনো ছাড়া আমার কোনো দিকে যাওয়া যাবে না, এমন একটা ব্যাপার। আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করতে পারবো না। মানুষ এত কিছু করছে, এত বড় জায়গায় যেতে পারছে, সেসব বোঝে না সবাই। আমি কী বলবো, মানে এত দেখে, এত মডার্ন যুগ, তাও মানুষের এই রকম। আমার ভিডিও নিয়ে সব সময় কথা শুনি, আমি সব সময় আমি ভিডিও নিয়ে কথা শুনি। এই যে আমার ভিডিওর জন্য যা লাগে, আমার ফোন, আমার গোপ্রো, আমার স্ট্যান্ড, আমার মাইক্রোফোন, আমার যত যা কিছু আছে ভিডিওর জন্য, সব আমি নিজের টাকা দিয়ে করেছি, সব কিছু আমার নিজের টাকা দিয়ে করেছি।
আমি তা সত্ত্বেও সবসময় খোটা শুনি, সবসময় আমার বদনাম ছাড়া কোনো সময় কিছু ভালো জিনিস হয় না, কোনো সময় না। আমি কী করে ভিডিও করবো, কীভাবে করবো? আমি সবাই যদি এগোতে চাই, সবার বাড়ির কতটা সাপোর্ট থাকে, তাছাড়া কারো ফ্রেন্ডের সাপোর্ট থাকে, কারো সাপোর্টই নেই আমার। চুপচাপ এই দুটো আড়াইটা বছর ধরে কথা শুনছি আর আমার নিজের জোরে আমি ভিডিও করে যাচ্ছি, নিজের জোরে। কোনো কোনো সময় বলে যে মানে অনেক সাপোর্ট দেখায়, আমি বুঝি না। আবার কোনো কোনো সময় এত জঘন্য জঘন্য কথা বলে, আমার ভালো লাগে না, মনে হয় আর কী বলবো। এমনি বলিনি আগে একদিন ভিডিওতে যে যেদিনই ছাড়া পাবো আমি চলে যাবো, আমার ভালো লাগে না। কীভাবে আমি এগোবো আমার জীবনে, আমি কীভাবে সাকসেস পাবো যদি এইভাবে আমার পিছনে পড়ে থাকা হয়? আজকে কথাগুলো আমি বলতাম না, অনেক দিন ধরে আমি চুপচাপ সহ্য করছি, অনেক দিন ধরে চুপচাপ রয়েছি, আমার ভালো লাগে না। আমার যে কথাগুলো সে শেয়ার করার মতনও কেউ নেই যে আমি আমার নিজের কথাটা শেয়ার করব। আজকে বাধ্য হয়ে আমি ভিডিওটা করছি, বাধ্য হয়ে ভিডিওটা করছি। কিছু বলার নেই, তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা সব বুঝে যাবে। আমার খালি ভিডিও আসে না, আমি ভালো ভালো ভিডিও দিতে পারি না, আমার কোনো মানে ভিডিও দেওয়ার মতন আমার পরিস্থিতি নেই, আমি তার জন্য ভিডিও দিতে পারি না। আমার যেদিন পারবো, ভগবান যদি আমার দিকে তাকায়, একদিন আমি অবশ্যই পারবো, সেদিন আমি করব ভিডিও। আরও অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি বলতে চাই না আর, দেখা যাক এতে কী হয়। এই ভিডিও করছি এই নিয়ে প্রচুর কিছু হবে, প্রচুর কিছু হবে, কিন্তু তাও আমি ভিডিও করে যাব। যতদিন আমার ফোন আমার গোপ্রো টোপ্রো আছে আমি ভিডিও করে যাব। ভিডিও করে আমি ছাড়বো না, আমার ভিউজ 10টা আসুক আমি তাও করে যাব। আমার ভালো লাগে অনেক ভিডিও করতে, আমি ভিডিও করার জিনিসটাকে ভালোবাসি, যার জন্য এতদিন পরেও আমি ভিডিও করে যাচ্ছি, এতদিন ধরে ভিডিও করে যাচ্ছি বিনা সাপোর্টে, বিনা আমার কোনো চ্যানেলের গ্রোথ নেই, পেজের গ্রোথ নেই, খালিমাত্র এই এই কারণে আমি ভিডিও করে যাব। যা হয়ে যাক আমি ভিডিও করে যাব, যাতে যার যা করার করুক, যা করুক, যা ইচ্ছা করুক, আমি ভিডিও করেই যাব। দেখা যাক আমার কে থামায়, একমাত্র ভগবান ছাড়া আমাকে থামাতে পারবে না, ভগবান ছাড়া আমার ভিডিও করতে কেউ থামাতে পারবে না, এটুকু আমি বলে দিলাম। আর দেখা যাক কী হয়, আমি ভিডিও করেই যাব, যা পারবো ভিডিও আমি দেবো। বাকি তোমরা অনেক বুদ্ধিমান, অনেক বুঝে যাবে, কেউ খারাপ কমেন্ট করবে না আগে থেকে না জেনে শুনে। অনেক জিনিস অনেক দিন ধরে আমি অনেক কিছু ভোগ করছি, লাস্টে বাধ্য হয়ে আমি বলছি সবাইকে, মানে আমার শেয়ার করার মতন তো কেউ নেই, সেজন্য আমি ডাইরেক্ট ভিডিওতে এসে বলছি তোমাদের।